আসসালামু আলাইকুম আমি মাসুম সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার এমবিসি ঢাকা ইউএস ভিসা বা বিদেশে পাঠানোর নামে অনেকগুলো প্রতারক চক্র আছে এবং অনেকগুলো প্রতারণার ফাঁদ আছে তার মধ্যে একটা ফাঁদ হচ্ছে পৌঁছানোর পরে টাকা দিবেন আগে কোনো একটা টাকাও দিতে হবে না আমেরিকায় পৌঁছাবেন বা ক্যানাডায় পৌঁছাবেন তারপরে আপনাকে বিশ লাখ টাকা দিতে হবে এই ধরনের একটা গল্প আমি রিসেন্টলি শুনেছি যেটা কিনা নিউজেও এসেছে এই গল্পটা আমি সবার সাথে শেয়ার করতে চাই যাতে আপনারা সাবধান হয়ে যান কারণ এটা আমার কাছে একটু ডিফারেন্ট মনে হয়েছে এবং এই ফাঁদে অনেকেই পা দিতে পারেন সহজ সরল অনেক মানুষ আছেন যারা অজ্ঞতার কারণে আসলে পা দিয়ে বসবেন এই ধরনের ফাঁদে এবং আমি যে ধরনের যে ইমেলগুলো পাই এর মধ্যে অনেক ইমেলই থাকে যে তাদের ইমেল দেখে শুনেই মনে হচ্ছে যে তারা কোনো না কোনো প্রতারণার ফাঁদে পা দিতে যাচ্ছেন জব ভিসার নামে বা কন্ট্রাক্টে ভিসা এইভাবে সেইভাবে বিভিন্নভাবে ভিসা করিয়ে দিবে আমার কাছে জানতে চাচ্ছেন যে এটা কি সত্যি না মিথ্যা এই প্রশ্নগুলোর উত্তর আসলে কিছুটা এই ভিডিওতে আপনারা পাবেন আমি প্রথমে গল্পটা শেয়ার করি আপনাদের সাথে গল্পটা এরকম যে কিছু মানুষকে বলা হয়েছে যে আপনাদের এক টাকাও আগে দিতে হবে না কোনো কিছু দিতে হবে না জাস্ট আমেরিকা বা কানাডায় পৌঁছাবেন তারপর আপনারা টাকা দিবেন বিশ লাখ এক একজন করে তো তাদেরকে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে তাদেরকে প্রথমে ইন্ডিয়া নিয়ে নিয়ে যাওয়া হয়েছে তিনজনকে কানাডা পাঠানোর কথা বলে এবং দশজনকে আমেরিকায় পাঠানোর কথা কথা বলে ইন্ডিয়া নিয়ে যাওয়ার পরে তাদেরকে অজ্ঞান করে ফেলা হয়েছে এবং একটা জায়গায় বন্দি করা হয়েছে বন্দি করার পর তাদেরকে অনেক পেটানো হয়েছে অনেক মারধর নির্যাতন করা হয়েছে নির্যাতন করার পর অস্ত্রের মুখে তাদেরকে বাধ্য করা হয়েছে দেশে ফোন করতে যে আমরা এখন প্লেনে উঠতে যাচ্ছি আমেরিকার উদ্দেশ্যে বা কানাডার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো যাই হোক দু একদিন পরে তাদেরকে আবার ফোন করতে বাধ্য করা হয়েছে যে আমরা আমেরিকা পৌঁছে গেছি বা ক্যানাডায় পৌঁছে গেছি আমরা ভালো আছি আমরা চাকরি পেয়েছি বা যে কথা বলা হয়েছিল সেগুলো ফুলফিল করা হয়েছে এখন তোমরা মানে এটা তারা দেশের তাদের বাবা মাকে ফোন করেছে যাতে করে যে এজেন্সি তাদেরকে পাঠিয়েছে যে বাজলেই যে লোকগুলো তাদেরকে পাঠিয়েছে তাদেরকে পেমেন্টটা করতে পারে সো আমরা পৌঁছে গেছি তোমরা তাদেরকে টাকা পয়সা দিয়ে দাও এবং তাদেরকে প্রত্যেককে টাকা পয়সা দিয়ে দেওয়া হয়েছে এই হচ্ছে প্রতারণার ফাদ এই ধরনের প্রতারণার ফাঁদে আপনারা দয়া করে পা দিবেন না শর্টকাট বলে কিছু নয় আমেরিকা হোক কানাডা হোক যে দেশেই হোক না কেন যদি আমি ইউএস নিয়ে বেশি বেশি ভিডিও করি তারপরে আমি ইন জেনারেল জানি যে শর্টকাটে কোথাও যাওয়ার কোনো রাস্তা নেই কাজেই এই ধরনের যখনই কোনো অফার আসবে আপনাদের কাছ থেকে আপনারা এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন এ ধরনের লোভে পরে টাকা পয়সা নষ্ট করবেন না কোনো টাকা দিতে হবে না পরে দিব। এটা আসলে শুনলে যে কেউ কিন্তু লাফিয়ে উঠবে যে হ্যাঁ ঠিক আছে এটা তো আসলে কোনো লস নাই উইন উইন সিচুয়েশন যাওয়ার পর পৌঁছানোর পর আমি টাকা দিব না পৌঁছাতে পারলে তো কোনো টাকা নাই কিন্তু এই যে একটা সিচুয়েশনের মধ্যে আপনি পড়ে যাবেন এবং এই ফাঁদের কারণে এই প্রতারণার ফাঁদের মাধ্যমে আপনাকে একটা বিশাল অঙ্কের লস এবং এই মানুষগুলো বেশিরভাগ সময়ই হয় যে নিম্নবিত্ত বা দেশে ভালো কিছু করতে পারছে না হয়তো ছোটোখাটো কোনো দোকান আছে বা বিদেশ যাওয়ার খুব ইচ্ছা কোনোভাবে নিজের ভাগ্য বদলাতে চান একটু অ্যাম্বিশাস হুম এই ধরনের লোকজনকে আসলে এরা টার্গেট করে এরা কিন্তু কোনো দেখবেন খুব এডুকেটেড বা ভালো অবস্থায় আছে বা ভালো কোনো জব করছে শিক্ষিত এই ধরনের ছেলে পেলেকে কিন্তু খুব একটা টার্গেট করে না দেখবেন যে একটু নিম্নবিত্ত বা একটু কম এডুকেশান আছে বা একটু স্ট্রাগল করছে লাইফে এই ধরনের লোকজনকে টার্গেট করেই তারা এই কাজগুলো করে থাকে কাজেই এই ধরনের ফাঁদে আপনারা পা দিবেন না কখনোই এই ধরনের সস্তা কথাবার্তায় আপনারা মানে বিশ্বাস করবেন না যে কন্ট্রাক্টে ভিসা করে দেবো যাওয়ার পর টাকা এগুলো আসলে কন্ট্রাক্ট বলে কিছু নাই আমাদের দেশের মানুষের আসলে একটা অভ্যাস হয়ে গেছে সব কিছু করতে গেলে আমরা কন্ট্রাক্ট খুঁজি টাকার বিনিময়ে পাসপোর্ট করে ফেলবো কন্ট্রাক্টে দিয়ে দিলাম কেউ একজন করে এনে দিল আমি জমিদারের মতো বসে রইলাম কেন এটা কেন আপনি নিজেটা নিজেই করেন খুবই ইজি এখন সব কিছুই অনেক ইজি হয়ে গেছে দশ বছর আগে যেরকম সব কিছুতেই একটা লেংদি ভাব ছিল এখন অনেক কিছু অনেক ইজি হয়ে গেছে দেশ অনেকখানি এগিয়ে গেছে হুম আপনারা এই বেনিফিটটা নিতে পারেন কাজই নিজের কাজটা নিজে করলে আসলে অনেক কিছু শেখাও যায় হুম এই জিনিসগুলো আপনাকে লাইফে কোথাও না কোথাও হেল্প করবে কাজেই এগুলো নিজে করার চেষ্টা করবেন আর মনে রাখবেন যে এই ধরনের কোনো শর্টকাট নাই আর যে টাকা খরচ করে আপনি আমেরিকা বা ক্যানাডা যাওয়ার চেষ্টা করছেন এবং একটা ফাঁদে পা দিয়ে যাওয়ার চেষ্টা করছেন যেখানে আপনার বিপর্যয় হওয়ার সম্ভাবনা আছে স্ট্রাগল করতে হবে গিয়ে তো আপনি আসলে রাজার হালে বসে বসে খাবেন না ওইখানে আপনাকে কাজই করতে হবে ওই টাকা কিন্তু আপনি এভাবে না খুইয়ে বাংলাদেশে কোনো না কোনো বিজনেস করলে কিন্তু আপনি অনেক কিছুই করতে পারবেন একটা ফিউচার থাকবে অন্তত পক্ষে আপনি স্বাবলম্বী হওয়ার একটা সম্ভাবনা থাকবে কোনো এখানে ওই ধরনের কোনো বিপর্যয় পড়ার সম্ভাবনা থাকবে না আপনি যদি বুঝে শুনে কোনো একটা বিজনেস স্টার্ট করতে পারেন আমরা নিউজে দেখি অনেক লোকজন যেমন গরুর খামার দুইটা গরু দিয়ে স্টার্ট করেছে এখন সিক্সটি বা সেভেন্টি সংখ্যা হয়ে গেছে তার গরুর সংখ্যা এবং তার মাসে দুই লাখ তিন লাখ টাকা ইনকাম মানুষ তো করছে এগুলো গ্রামের মানুষজন মফসলের লোকজনও এগুলো করছে কাজেই করার মতো অনেক কিছুই আছে আপনাকে জাস্ট কনফিডেন্স সহকারে ব্যাপারটা পজিটিভলি খুঁজে বের করতে হবে এবং একটু নলেজ গ্যাদার করতে হবে এবং কোনো না কোনো কাজে আসলে মনোযোগ দিয়ে করতে হবে দেয়ার মালিক রিজিকের মালিক টোটালি আল্লাহ আল্লাহ যদি চায় আপনি এখানেও ভালো থাকতে পারবেন আর আপনার যদি ওরকম কোনো কিছু নসিবে না থাকে তাহলে তো আসলে আমেরিকায় গিয়েও লাভ হবে না ওইখান থেকে অনেকে অনেক বিপর্যস্ত অবস্থায় দেশে ফেরত আসে এরকম গল্পও আমি অনেক জানি কাজেই ওই ফ্রি লাঞ্চ কোথাও নাই কোথাও আপনাকে বসে বসে খাওয়ার সুযোগ নাই আপনাকে সব জায়গাতেই কাজ করেই খেতে হবে এবং আপনার ক্যারিয়ার আপনার ফিউচার আপনার নিজেকে গড়ে নিতে হবে কাজই আমেরিকায় গেলে ওখানে মানে বাংলাদেশের বর্ডারটা পার হলেই কোনো স্বর্গ আছে ব্যাপারটা কিন্তু এরকম না সবখানি সবখানেই আপনাকে নিজেরটা নিজে গড়ে নিতে হবে সো এটা কেন না আপনি বাবা মায়ের সাথে থেকে ফ্যামিলির সাথে থেকে ওয়াইফ সন্তানদের সাথে থেকে এইখানে জিনিসটা করেন না কেন এইখানে গড়েন জিনিসটা আপনার ভালো হবে আপনি সুখে থাকতে পারবেন আরামে থাকতে পারবেন অনেক আরামে থাকতে পারবেন বাংলাদেশের লাইফ আসলে বিশ্বের যে কোনো জায়গার থেকে অনেক অনেক ইজি যদি একটু নিজের গুছে নিতে পারেন আপনি নিজের মতো করে তৈরি করে নিতে পারেন অনেক অনেক ইজি এই কথাগুলোই বলার ছিল আসলে আমি ভিডিওগুলো করি মূলত যারা ট্রাভেলার ট্যুরিস্ট তাদের হেল্প করার জন্য যারা ইমিগ্র্যান্ট তাদের হেল্প করার জন্য কারণ তারা ইদারওয়ে তারা যাবেই তাদেরকে যেতে হবে ঘুরতে যাবেন তারা অথবা বিজনেসের কাজে যাবেন অথবা ইমিগ্রান্ট হয়ে যাবেন তাদেরকে হেল্প করার জন্য আমি ভিডিওগুলো করি বাট ইন জেনারেল আমি যারা কিন্তু স্ট্রাগল করছেন দেশে তাদেরকে আমি সাজেস্ট করব যে দেশে কোনো কিছু করার চেষ্টা করেন অনেক কিছু করার আছে অনেকে অনেক কিছু করছে স্বাবলম্বী হচ্ছে অনেক রকম সুযোগ আছে এগুলো আপনাকে ঘেটে ঘেটে বের করতে হবে হুম তো কাজী এই মেসেজটা দেওয়ার ছিল এই ভিডিওতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে জানতে পারে এই ব্যাপারগুলো তাহলে অনেকেই হয়তো এই প্রতারণার হাত থেকে বেঁচে যাবে এই ধরনের ছোটো এই ধরনের প্রতারণার ফাদে আপনারা দয়া করে পা দিবেন না অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো السلام عليكم